প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র বইয়ের একটি গল্প নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে অনেক ধরনের কারিগর আছে, অনেক ধরনের কারিগর আছে, যে কারিগর যারা যাদের পেশা হিসেবে গ্রহণ করেছে, আমরা সে সম্পর্কে আলাপ আলোচনা করব। যে গল্পটি বলব সেটি হল আলোচনা করব কত দিকে কত কারিগর, লিখেছেন সৈয়দ শামসুল হক। এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে, লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব। এই সৈয়দ শামসুল হক সাহেব, তিনি 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং জগন্নাথ কলেজ থেকে এসএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন তিনি লেখাপড়া করেন, কিন্তু ওই সময়ে সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি সাংবাদিকও ছিলেন, পরে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা, সাহিত্য রচনায় তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তার লেখা বিভিন্ন গল্প সম্পর্কে আলোচনা হবে, যেমন তিনি লিখেছেন একদা এক রাজ্য, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ পাওয়া যায়, অনু বড় হয়, হর্ষণের বন্দুক ইত্যাদি। তিনি সকল শাখার ওনার দক্ষতা ছিল এবং অবদানও ছিল, সেই জন্য ওনাকে সাহিত্যসাচী লেখকও বলা হয়। তিনি 1916 সালে মৃত্যুবরণ করেন। পাঠের উদ্দেশ্য, এই গল্পটি পাঠ করার পরে কি উদ্দেশ্যে তিনি এই গল্পটি লিখেছেন, সেটা হলো দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ জাগানো। দেশজ সংস্কৃতি বলতে অনেক কিছুই বোঝায়, যেমন গ্রাম অঞ্চলে মৃৎশিল্প, তাঁত শিল্প, তারপরে তামা, লোহা, স্বর্ণকার, বিভিন্ন রকম পেশা নিয়ে তাঁতি, তামার কুমোর, এদের নিয়ে গ্রামে এরা গ্রামে বাস করে এবং তাদের প্রতি ছাত্রছাত্রীদের শ্রদ্ধা ও মমত্ববোধ জাগানোই ছিল এই গল্পের উদ্দেশ্য। এখন আমরা পাঠ পরিচিতিতে যাব। এই পাঠে কি কি আলোচনা হয়েছে এবং কি উদ্দেশ্যে লেখক এই গল্পটি লিখেছেন। প্রাচীনকাল থেকে গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে, যেমন কাঠের, বাঁশ বেতের শিল্প, সুতার শিল্প, পাটের শিল্প, তামা, লোহা, স্বর্ণের বিচিত্র কাজ। এর মধ্যে সবচেয়ে সমাদৃত ছিল মাটির কাজ, মাটি দিয়ে বিভিন্ন সংস্কৃতি তৈরি করা, বিভিন্ন কিছু তৈরি করা। এই গল্পে লেখক মাটির শিল্পের পরিচয় তুলে ধরেছেন। এরা হলেন কুমোর হিসাবে পরিচিত, আর এদেরকে নিয়ে যারা যে কাজ করতেন তাদেরকে বলা হতো পাল। এরা একসময়ে মাটির তৈজসপত্র তৈরি করতেন, বর্তমানে এটার অনেক পরিবর্তন এসেছে, যেমন খ্যাতনামা শিল্পীদের অবয়ব মূর্তি, খ্যাতনামা লোকদের অবয়ব মূর্তি, যেমন লেখক এর মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাদের প্রতিমূর্তি তৈরি করা। লেখক গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় তুলে ধরেছেন। এখন আমরা এই যে গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, দক্ষতা ও দক্ষতার পরিচয় তুলে ধরতে শিক্ষার্থীবৃন্দের মধ্যে আমরা কিছু আলাপ আলোচনা করব। কিছু শব্দার্থ আছে, যেমন সরা অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো, হাড়িপাতির ডাকার একটা শিল্প। শানকি, মাটির তৈরি প্লেটের মতো, ওটাতে অনেকেই খাওয়া দাওয়া করে, এখনও করে। বেনি মানে চুল দিয়ে বেনিনি তৈরি করা। পালমশাই মানে মৃৎশিল্পের একটা পদবী।
মৃৎশিল্পের একটা পদবি, মৃৎশিল্পে যারা কাজ করান তাদেরকে পাল বলা হয়। পদবি মানে পদ, দামরা, দামরা মানে সার, নকশা, বিভিন্ন কাজ কারুকাজের নকশা তৈরি করা মানে প্রতিচ্ছবি তৈরি করা। সূক্ষ্ম, সূক্ষ্ম মানে ছোট, মসৃণ, বাদ হয়ে যাওয়া মানে বাতিল হয়ে যাওয়া। আর্টিস্ট যারা বিভিন্ন ছবি, বিভিন্ন কারুকাজ, বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন তাদেরকে বলা হয় আর্টিস্ট। নিরাসক্ত, নিরাসক্ত মানে আবেগহীন। এখন আমরা শব্দার্থ এবং কিছু প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করব। যেমন প্রশ্নগুলি হচ্ছে, বঙ্গবন্ধু কে ছিলেন, জয়নুল আবেদিন কে ছিলেন? তোমরা নিশ্চয়ই জানো জয়নুল আবেদিন একজন সুন্দর আর্টিস্ট ছিলেন। তিনি বিভিন্ন রকম জিনিসের প্রতিচ্ছবি একবার দেখেই সেটা তৈরি করতে পারতেন। হ্যাঁ, বঙ্গবন্ধু কে ছিলেন? বাংলার যে কীর্তিতুল্য বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছেন, তিনি হলেন বঙ্গবন্ধু। আর জয়নুল আবেদিন, লালন শাহ, মাওলানা আব্দুল হামিদ ভাসানি, এদেরকে এদের বদলতেই বাংলাদেশে বিভিন্ন রকম কাজকর্ম, বিভিন্ন রকম ভালো কাজ এবং সদিচ্ছা, আমাদের সদিচ্ছায় স্বাধীনতা অর্জন করেছে। পাল গোসাই একজন দাঁত চাঁদ শিল্পী, তার মানে এই গল্পের যে যিনি নায়ক পাল গোসাই, তিনি চাঁদ শিল্পী। তিনি কোথাও কোনো ভুল হলে ওটা সহজেই ধরতে পারতেন এবং তাদেরকে যারা তৈরি করতো বিভিন্ন রকম মৃৎশিল্প তৈরি করতো তাদের ভুল ধরে সেগুলি ঠিক করে দিত। ঠিক না করলে হয়তো আঁকা বাঁকা বিভিন্ন রকম অমসৃণ কাজ সমাপ্ত করে দিতেন, কিন্তু পাল গোসাই সেগুলি সব হাতে ধরে ধরে ঠিক করে দিতেন। তাদের মতো পরিশ্রমী এই পাল গোসাই যাদেরকে নিয়ে কাজ করতেন, তাদের মতো পরিশ্রমী লোক কমই আছে। তারা হলেন পরিশ্রমী, নিষ্ঠাবান, যত্নশীল এবং নিপুণ কারিগরের বিভিন্ন রকম কাজ। এদেরকে তৈরি করা বড় কষ্টকর কাজ এবং এদেরকে পাওয়া মানে অভাব, তাদের ভালো কারিগর পাওয়ার খুব অভাব এবং তাদেরকে তৈরি করতেন এই পাল গোসাই। পাল গোসাইদের লেখক গ্রামীণ শিল্পে এদের যে নিষ্ঠা, এদের যে সততা ও দক্ষতা এই গল্পে সেগুলি তুলে ধরেছে। মাওলানা আব্দুল হামিদ এই অভিমতে কতদিকে কতকালিক আলোচনার আলোকে বিভিন্ন রকম আলোচনা করেছেন। পাল গোসাই মাওলানা আব্দুল হামিদ ভাসানী এক জায়গায় গিয়েছিলেন, সেখানে দেখেন যে অনেক ধরনের কারুকাজ করা আছে কিন্তু সবার উপরে হলো বঙ্গবন্ধুর ছবি। তখন পাল গোসাইকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কিভাবে এগুলি সাজিয়েছেন, কিন্তু পাল গোসাই প্রত্যুত্তরে বললেন যে সব ছবির উপরে উনি সবার বড়, উনি সবার কাছে মাননীয় এবং এই জন্য বঙ্গবন্ধুর ছবি সবার উপরে, সবগুলি ছবির উপরেই লাগানো হয়েছে এবং এর সম্মান প্রদর্শন করা হয়েছে। এখন আমরা এই যে কতদিকে কত কারিগরে কিছু বাড়ির কাজ হিসেবে গ্রহণ করব। আমরা বাড়িতে এই গল্পটি সুন্দর করে রিডিং করব। রিডিং করার পরে আমরা কিছু প্রশ্ন তুলে ধরতে পারি, সেই প্রশ্নগুলির উত্তর আমরা লিখব বাড়ির কাজ হিসেবে। এখন আজকে আমরা যে বাড়ির কাজগুলি দিলাম সেগুলি গল্পটি তোমরা সুন্দর করে রিডিং করবে এবং সেগুলি পড়ে এই যে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া হয়েছে এই বাড়ির কাজ হিসেবে সেই প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে লিখবে, মা বাবার কথা শুনবে, বাড়িতেই থাকবে। যেমন এক নম্বরে লিখেছে, কাজ দিয়েছি জয়নুল আবেদিন কে ছিলেন এবং তিনি কী কাজ করতেন। দুই নম্বর, পাল গোসাই কাকে বলা হতো? হ্যাঁ,
গল্পে পাল গোসাই হলো ওনারা এবং সেই হিসাবে ওনার কাজ কি ছিল সেটা তোমরা লিখবে। তিন নাম্বার বঙ্গবন্ধু কে ছিলেন এইটা সম্পর্কে তো তোমাদের বঙ্গবন্ধু সম্পর্কে তো আর বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানো এবং সুন্দরভাবে লিখবে। চার নাম্বার কবি নজরুল ইসলাম কে ছিলেন এবং ওনার সাহিত্যকর্ম সম্পর্কে লিখবে। আর পাঁচ নাম্বারে লালন শাহ কে ছিলেন, তিনি কিসের ফটো ছিলেন এবং এই কাজগুলি তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে, বাবার কথা শুনবে এবং বাড়িতে থাকবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে এবং এই গল্পের যে গ্রামীণ শিল্পীদের শ্রদ্ধা, তাদের প্রতি নম্র ব্যবহার এবং তাদের কাজকর্ম সম্পর্কে পড়ে তোমরা জানবে। জানার পরে আজকে আমরা এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুদা হাফেজ।